হ্যালো আমি ট্রান্সফর্মার খুবই গুরুত্বপূর্ণ ড্রপ কিভাবে ক্যালকুলেশন করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ট্রান্সফর্মারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং দেখতে দেখতে আমরা কিন্তু ট্রান্সফর্মারে বেশ অ্যাডভান্স লেভেলে অলরেডি চলে এসেছি তো এই কনসেপ্টটি কিন্তু আমাদের প্রবলেম সলভ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন কারণ এটা নিয়ে অনেকেরই অনেক ধরনের সমস্যা আছে তো এটার জন্য আমি একটু ট্রান্সফর্মারের সার্কিটটি একটু আঁকিয়ে রেখেছি দেখুন ভি ওয়ান ইউ ওয়ান আমরা নো লোডটাকে নেগলিজিবল চিন্তা করছি এখানে কারণ নো লোডে আসলে বেশি একটা কারেন্ট ফ্লো করে না যার কারণে আমাদের লোডটাকে নেগিজিবল চিন্তা করছি এদিক দিয়ে প্রাইমারি কারেন্ট এটা মিসিং হয়ে গেছে তো সার্কিটটা আমি আঁকিয়ে রেখেছি এখন দেখুন আমরা যে কাজটা করবো এখানে আমরা ট্রান্সফর্মারে ভোল্টেজ ড্রপ হিসাব করার জন্য আমরা রেফার করে নেব ঠিক আছে অর্থাৎ রেফার এখানে ট্রান্সফর্মারে রেফার করে নিয়ে তারপরে আমরা হিসাব করবো কারণ আলাদা আলাদাভাবে দেখুন দুটো প্রাইমারি সেকেন্ডারি দুটোতেই রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স আছে এর ভিতর দিয়ে ভোল্টেজ ড্রপ হয় অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করব এটাকে একটা বানাবো ইউনিক একটা বানাবো এখন দেখতেই পাচ্ছি আমাদের ভি এখানে আছে লোড তো লোড থেকে আমাদের এই যে এই সোর্স এই পর্যন্ত আমরা হিসাব করব তো তার জন্য আমাদের অবশ্যই রেফার টু করতে হবে সেকেন্ডারি যার কারণে দেখুন এখানে আমার এই কে ভি ওয়ানটা আসলে পরে দিতে হবে এটা আর একটু পরে দিই ই টু বি টু এখন দেখুন রেফার টু সেকেন্ডারি করতে অবশ্যই এইটা আর টু থাকবে না এটা চেঞ্জ হয়ে হবে আর ইকুইভ্যালেন্ট টু কারণ এটা সেকেন্ডারি রেসপেক্টে করতে হবে ঠিক আছে আর ইকুইভ্যালেন্ট টু ইকুয়াল টু আমার বেসিক্যালি কত আর টু তো রেফার টু সেকেন্ডারি করতেছি তাহলে সেকেন্ডারি রেজিস্টেন্স যা আছে তাই আর প্রাইমারি রেজিস্টেন্সের সাথে কে স্কোয়ার ইন্টু আর ওয়ান হতে হবে ঠিক আছে যে কে হচ্ছে বেসিক্যালি এখানে ই টু ডিভাইডেড বাই ই ওয়ান এবং এক্স ইকুইভ্যালেন্ট টু সেকেন্ডারি সাইডে রেফার করে রিয়াক্টেন্সের যে ভ্যালুটা সেটা হচ্ছে এক্স টু যা আছে তাই আর এখানে কে স্কোয়ার যে কে হচ্ছে বেসিক্যালি ই টু বাই ই ওয়ান ইন্টু এক্স ওয়ান করে দিয়ে আমি যে কাজটা করতে পারি এটাকে সেকেন্ডারি সাইডেও বসাইতে পারি প্রাইমারি সাইডেও বসাইতে পারি আমাদের যেহেতু ক্যালকুলেশন করবো সেকেন্ডারি সাইডে তো আমরা এটাকে সেকেন্ডারি সাইডেই আঁকাবো তাহলে যে এক্স ইকু টু তখন আমরা সিম্পলি এই প্রাইমারির এই যে এইটুকু অংশকে বাদ দিয়ে দিতে পারি সিম্পলি এটাকে বাদ দিয়ে দিতে পারি এবং বাদ দিয়ে দিলে খেয়াল করে দেখুন ভি ওয়ান যা ভোল্টেজ ই ওয়ান ভোল্টেজ সেম হবে তাহলে ই টু ভোল্টেজকে আমি এখন বলতে পারি কিন্তু কে ইন্টু ভি ওয়ান ঠিক আছে কে ইন্টু সিম্পলি ভি ওয়ান যেহেতু রেফার টু সেকেন্ডারি হচ্ছে এখানকার ভোল্টেজটা লাগবে তাহলে ই টু ভোল্টেজটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে কততে কে ইন্টু ভি ওয়ানে কনভার্ট হয়ে যাবে তাহলে এখন দেখুন হ্যাঁ কি ঘটনা ঘটবে এখন যদি আমরা এটার একটু ফেজর ডায়াগ্রামটা আঁকাই তাহলে ফেজর ডায়াগ্রামটা ডিপেন্ড করতেছে লোডের উপর তো লোডটা আমি প্রথমে চিন্তা করতেছি ল্যাগিং তো ল্যাগিং লোড যদি চিন্তা করি তাহলে দেখুন আমাদের ভি টু আমি দিয়ে দিলাম এবং আই টু অবশ্যই টুকে ল্যাগ করবে কারণ এখানে বলেই দিয়েছি ল্যাগিং দ্যাট মিন্স এটা আই টুটা মনে করলাম এখানে তাহলে আই টু যেদিকে থাকতেছে আই টু ইন্টু আর এক্স ইকুইভালের টু এই যে আর ইকুইবেন্ট টু সরি এটাও কাজ করবে সেম দিকে আমি মনে করলাম এতটুকু আই টু আর ইকুইভ্যালেন্ট টু এবং এটার সাথে নব্বই ডিগ্রি বরাবর কাজ করবে কে আই টু এক্স ইকুইবালেন্ট টু ঠিক আছে আই টু এক্স ইকুইব্যালেন্ট টু এখানকার এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি সুন্দর তাহলে আমি এখন এখান থেকে এই পর্যন্ত যোগ করে দিলে আমরা বেসিক্যালি পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত কে ভি ওয়ান বা যেটাই আমরা বলি তো কে ওয়ান পেয়ে গেলাম কে ওয়ান তাইলে এখন খেয়াল করে দেখুন আমাদের এখান থেকে আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে অর্থাৎ ভোল্টেজ ড্রপটার একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দাঁড় করাইতে হবে তো সেটার জন্য আমরা যে কাজটা করতে পারি এখান থেকে দেখুন এতটুকু আমি অ্যাড করে দিচ্ছি মানে ডটেড লাইন বরাবর এটা অ্যাড করে দিচ্ছি এবং এখান থেকে এতটুকু আমি অ্যাড করতেছি এবং এটাকে আমরা বলতে পারি এ বি সি আবার দেখুন এখান থেকে এই পর্যন্ত আমি একটু অ্যাড করে দিব আমি বুঝাচ্ছি এগুলো কাজ আসলে কেন করতেছি সব আমি বোঝাচ্ছি তার আগে দেখুন এখান থেকে জাস্ট এই পর্যন্ত আমি অ্যাড করে দিলাম তাহলে আমার ঘটনা কি দাঁড়াইল এটাকে আমি মনে করলাম এডি এবং এখান থেকে এই পর্যন্ত আমি অ্যাড করলাম এটা তাহলে ই আর এটা এফ মনে করলাম এখন খেয়াল করে দেখুন এই চিত্রটা থেকে আমরা যদি একটু ভালো মতো অ্যানালাইসিস করি তাহলে আমাদের টোটাল ভোল্টেজ ড্রপটা আমরা বের করতে পারবো কিভাবে দেখুন আমার টোটাল ভোল্টেজ ড্রপ আমি একটু চিত্র থেকে দেখি টোটাল ভোল্টেজ ড্রপ এটা যদি একটু ভাবি আমরা যে আমাদের ভি এখান থেকে এই পর্যন্ত আর ইনপুটে ছিল আমাদের কে ভি ওয়ান আর ভি টু লোডে পাইছি এতটুকু কে ভি ওয়ান থেকে ভি টু পর্যন্ত অনেকখানি ভোল্টেজ কিন্তু কমে গেছে দ্যাট এখানে যতটুকু অবশিষ্ট আছে ততটুকুই আসলে আমার ভোল্টেজ ড্রপ দ্যাট মিনস আমি এই কারণে দেখুন এখান থেকে এতটুকু এক লম্বেন্সি এবং এই বরাবর বর্ধিত করে এটা থেকে এটা বিয়োগ করলে তাহলে দেখুন সিমটি আমাদের দেখুন এসি পরিমাণ অংশ অবশিষ্ট থাকে তো এটাই বেসিক্যালি হচ্ছে আমার টোটাল ভোল্টেজ ড্রপ এই সার্কিটের ভিতর দিয়ে ট্রান্সফর্মার সার্কিটের ভিতর দিয়ে টোটাল ভোল্টেজ ড্রপ আমার দাঁড়াচ্ছে এসি কারণ এসি পরিমাণ অংশই গ্যাপ আছে তাহলে এতটুকু অংশ আমার আসলে ভোল্টেজ ড্রপ হয়েছে এখন দেখুন এই এসি থেকে আমি এসি কে ভেঙে আমি কিন্তু লিখতে পারতেছি এডি প্লাস ডিসি সেই এডি প্লাস ডিসি কে আবার লিখতে পারতেছি ডিসি আর ইএফ তো সমান ক্লিয়ারলি আমরা দেখতে পারতেছি তাহলে এডি প্লাস ডিএফ বলতে পারতেছি সরি ডি ডিসির জায়গায় আমরা লিখতে পারতেছি ইএফ তাহলে এডি প্লাস ইএফ বলতে পারি ঠিক আছে এখন একটু ভালো মতো অ্যানালাইসিস করে আমি বাদ বাকি ডাটাগুলো বের করার চেষ্টা করব তো আর ভিতরকার হচ্ছে আমার ফাই এটা তো আমরা বুঝতেই পারছি সেকেন্ডারি পাওয়ার ফ্যাক্টর ফাই তাহলে এই কোনটাও অবশ্যই ফাই হতে বাধ্য কেননা এটা একান্তর কোন ঠিক আছে এই দুটা যেহেতু প্যারালাল এটা এটা ছেদক তাহলে এটা একান্ত কোন না সরি আমি দুঃখিত এটা অনুরূপ কোন হবে ফাই ফাই ঠিক আছে তাহলে খেয়াল করে দেখুন এডিটা একটা সমগ্র ত্রিভুজ ত্রিভুজ এডি একটা সমগ্র ত্রিভুজ যেখানে যদি আমি কস চিন্তা করি তাহলে কস ফাই এখন এটাকে এটাকে কোন ধরছি তাহলে এর অপোজিট ডিটা লম্ব এডি ভূমি আর এইটা অতিভুজ তাহলে ভূমি কস মানে হচ্ছে ভূমি বাই ভূমি হচ্ছে এডি তাহলে এডি ডিভাইডেড বাই আমার কত অতিভূজ হচ্ছে কত আই টু আর এডি সমান সিম্পলি আমি বলতে পারতেছি দেখুন আই টু আর ইকুইবেন্ট টু ইন্টু কস ফাইভ তাহলে আমি এই যে এডি টোটাল ভোল্টেজ ড্রপ এডির জায়গায় আমি লিখে দিতে পারতেছি আই টু ইন্টু কত পাইলাম আর ইউল টু ইন্টু কস এবার দেখি কে কিছু করতে পারি কিনা তো ইএফ কে করার আগে দেখুন আমরা এবি ই টিবুজটা চিন্তা করি ত্রিভুজের তিন আমরা জানি একশো আশি ডিগ্রি দ্যাট মিনস এই কোনটা টিবুজ চিন্তা করলে এই কোনটা ফাই এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা আমার দাঁড়াচ্ছে

ভূমি ডিভাইডেড বাই অতিভুজ অতিবুজ হচ্ছে এতটুকু তো এতটুকু হচ্ছে আসলে আমাদের কি আই টু ইন্টু এক্স ইকুইবেন্ট টু পুরো অংশটাই তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের এর ভ্যালুটা দেখুন আসতেছে আই টু এক্স ইকুইভেলেন্ট টু আর ত্রিকোণমিতি অ্যাপ্লাই করলে নব্বই ডিগ্রি মাইনাস ফাইভ সমান বলতে পারি আমি নাইন ফাইভ তাহলে এখন ইএফের জায়গায় আমি দেখুন সুন্দর মতো আমি এই ভ্যালুটা বসিয়ে দিতে পারতেছি আই টু এক্স ইকুইভ্যালেন টু ইন্টু কস ফাইভ আমরা ল্যাগিং লোডের জন্য আমাদের টোটাল ভোল্টেজ ড্রপের ইকুয়েশনটা বের করতে সরি এটা সাইন ফাই আমি দুঃখিত এটা সাইন ফাই ভোল্টেজ ড্রপের ইকুয়েশনটা বের করতে সক্ষম হয়েছি এটা হচ্ছে আমার ল্যাগিং তাহলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর যখন হবে তখন জাস্ট এর জায়গায় জিরো ডিগ্রি বসিয়ে দেবেন শুধু থাকতেছে আর ভ্যালু অর্থাৎ এই পার্ট আউট হয়ে যাবে শুধুমাত্র পার্ট থাকবে এটা হলো ইউনিটি বা রেজিস্টিভ লোড তো সেটা আমি দেখাচ্ছি না আর এইভাবে জাস্ট আপনারা ক্যালকুলেশন করবেন আর লিডিং এর জন্য বিষয়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি লিডিং এর জন্য কিভাবে হিসাব করবেন তো লিডিং এর জন্য যে কাজটা আমার করতে হবে সেটা হলো যে ফাই এর ক্ষেত্রে খেয়াল করে দেখুন ফাই হচ্ছে ভি টু এর লেগে ছিল আর লিডিং হলে ফাই আই টু টা চলে যাবে সরি আই টু টা ভি টু এর লেগে ছিল ঠিক আছে আর লিডিং হলে আই টু টা ভি টু এর লিডে চলে যাবে অর্থাৎ জাস্ট যে ঘটনাটা ঘটবে ফাইটা এখন যে অ্যাঙ্গেলে আছে ঠিক তার অপোজিট অ্যাঙ্গেলে ওখানে চলে যাবে দ্যাট মিনস আমরা যে কাজটা করব। এই ইকুয়েশনটাতে সকল এর জায়গায় মাইনাস ফাই অ্যাপ্লাই করবো তাহলে আমাদের টোটাল ভোল্টেজ ড্রপের ইকুয়েশানটা পেয়ে যাব তাহলে খেয়াল করে দেখুন টোটাল ভোল্টেজ ড্রপ আমি যে ইকুয়েশনটা আনতে পারি কীটা হচ্ছে আই টু আর ইকুইবালেন্ট টু এর তো আর চেঞ্জ নাই তাহলে কস মাইনাস ফাইভ কস মাইনাস থ্রিটা সমান প্লাস কস থ্রিটা দ্যাট মিন্স এটা কস ফাইভ কস ফাই থাকবে লিডিংয়ের জন্য কিন্তু এটা লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য আর সাইন মাইনাস ফাইভ সমান মাইনাস সাইন ফাইভ দ্যাট মিনস আগে এই প্লাসটা মাইনাসে কনভার্ট হয়ে যাবে এইটুকুই জাস্ট পার্থক্য হবে এবং এইগুলো আমাদের ম্যাথে কিন্তু লাগবে লিডিং পাওয়ার একটু হলে দেখে আমাদের ক্যালকুলেশন করতে হবে বুঝে আমাদের ক্যালকুলেশন করতে হবে এই ইকুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ এই ইকুয়েশনটা এটা আমাদের কিন্তু ম্যাথ করার সময় খুবই কাজে লাগবে এবং আরেকটা ফর্ম্যাটে এটা দেয়া দেয়া থাকতে পারে টোটাল ভোল্টেজ ড্রপ কমন ভাবে ম্যাথ করার সময় এই যে আই টু ইন্টু আর ইকুইভ্যালেন টু এটাকে আমরা ভি আর বলতে পারি ভি আর আই টু আর ইকুইভ্যালেন টু যেটাকে আমরা ভি আর বা রেজিস্টিভ পার্ট বলে থাকি এভাবে ও ডাটা দেয়া থাকতে পারে পার্সেন্টেজ রেজিস্ট্যান্স ড্রপ ভোল্টেজ ড্রপ তখন এই যে একটা ভ্যালু দেওয়া থাকে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ও ভি এর জায়গায় এটা বসিয়ে দেবেন আর এখানে তো মাঝখানে এটা প্লাস মাইনাস যেটা দ্বারা আমি প্লাস দ্বারা বুঝাবো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর মাইনাস দ্বারা লিডিং পাওয়ার ফ্যাক্টর আর আই টু এক্স ইকুই টু এর জায়গায় এক্স ভি এক্স ঠিক আছে আর সাইন ফাই এই তো তাহলে এটাকে আমরা বলি হচ্ছে পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স এভাবেও আমার ডাটা দেওয়া থাকতে পারে তো সেখানে আমরা পার্সেন্টেজ অফ কী বলা হয় ভোল্টেজ রিয়াক্টেন্স যেটা সেখানে ধরুন যে একটা ডাটা দিচ্ছে দুই পার্সেন্ট তখন এই যে ভিএক্সের জায়গায় দুই পার্সেন্ট বসিয়ে দিয়ে আমাদের প্রবলেম সলভ করা লাগতে পারে তো এই হচ্ছে আমার ট্রান্সফর্মারে টোটাল ভোল্টেজ ড্রপ হিসাব করার ইকুয়েশন নেক্সট ভিডিও থেকে আমরা এই টপিকের ম্যাথগুলো করার চেষ্টা করব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন どんどんばって